নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক সার্কিট হাউসে। কর্মহীন মানুষের পাশে দাঁড়ালো ছাত্র যুবরা। মাতৃস্নেহ প্রকল্প চালু রাজনগর থানায়। বামফ্রন্টের উদ্যোগে পালিত হলো মে দিবস। জেলা বার্তা বিস্তারিত। 3রা মে শেষ হচ্ছে দ্বিতীয় দফা লকডাউনের মেয়াদ। তারই মাঝে শিথিল করা হয়েছে বিভিন্ন ক্ষেত্র। এরই মধ্যে শুক্রবার সিউড়ি সার্কিট হাউসে বৈঠকে বসেন সিউড়ি প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বৈঠক শেষে জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ বলেন, আগামী দিনে জেলাকে সচল রাখতে কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। জেলায় করোনা পজিটিভের প্রশ্নে অভিজিৎবাবু বলেন, সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর নিয়ে কিছু বলতে নারাজ তিনি। তবে ভিন রাজ্য থেকে আসা বেশ কয়েকজন লালারস যে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেই রিপোর্ট পেয়ে কিছু বলা যাবে এ সম্বন্ধে। যেরকম সোয়াব টেস্টিংয়ে যায় তো সোয়াব টেস্টিংয়ে গেছে, তো যেরকম রিপোর্ট আসবে সেরকম হবে। একটা রিভিউ মিটিং ছিল, আমাদের ডিএম ম্যাডাম ছিলেন, এসপি সাহেব ছিলেন, এসডিওরা ছিলেন, সিএমও সাহেব ছিলেন, বিভিন্ন আধিকারিকরা ছিলেন এবং সেখানে ডিটেল আলোচনা হলো। এবং সেখানে যারা বাইরে থেকে, অর্থাৎ অনেকে মুম্বাই থেকে বা চেন্নাই থেকে অনেকে আসছেন, তাদের যেগুলো আমাদের সিএমওইসের টিম যাদেরকে সোয়াব টেস্টিং করার জন্য ভাবছেন তাদের জন্য সোয়াব টেস্টিংয়ের জন্য পাঠানো হচ্ছে। এবার যেরকম রিপোর্ট আসবে সেরকম হবে। তবে ইন জেনারেলি সবাইকেই বলা হলো যাতে করে লকডাউন সবাই মেনে চলে এবং যা যা সরকারি নির্দেশ যাতে মেনে চলে সেইভাবে রিভিউ হলো। এবং বীরভূম জেলাতে আমরা আশা করছি সবাই লকডাউন যেভাবে মেনে চলছেন সেইভাবেই চলবে। ভয় টিভি সিউড়ি। অব্যাহত আছে লকডাউন, থমকে গেছে মানুষের কাজকর্ম, কর্মহীনতায় বহু দরিদ্র পরিবার, তারা হঠাৎ এক অর্থনৈতিক সংকটের সম্মুখীন। তাই সেই সমস্ত দরিদ্র শ্রমিক পরিবারগুলো পাশে দাঁড়ালো সিউড়ি বিদ্যাসাগর কলেজ এবং ভগৎ সিং বিরসা মুন্ডা মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত ছাত্র যুবরা। তারা সিউড়ি সদাইপুর পাড়ুই থানার অন্তর্গত আজকের দিন পর্যন্ত 20টি গ্রামের 1135টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের সাহায্য নিয়ে। তাদের পক্ষ থেকে বিবিধ খাদ্য সামগ্রী দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয়। এই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ লকডাউন শুরু থেকে অব্যাহত আছে আর এই কাজ এখনও চলবে বলে জানান সিউড়ি বিদ্যাসাগর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক গোপীনাথ চৌধুরী। আমরা তাই আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি, জানি এটা আপনাদের প্রয়োজনের তুলনায় খুব কম, তবু আপনাদের কিছুটা হলে উপকার হবে সেই জন্য নিয়ে আসা। আমরা যেসব জিনিসপত্র দেব এর সাথে কোনো দল, কোনো পার্টি, কোনো গোষ্ঠী, কোনো ধর্ম, কোনো মতে কোনো সম্পর্ক নেই। আমরা সাধারণ মানুষের কাছে সুপ্রভাত ঘটকের রিপোর্ট, ভয় টিভি সদাইপুর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে।
সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকের ইংরাজি, বাংলা, হিন্দি ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে মাতৃস্নেহ প্রকল্প। প্রাথমিকভাবে বীরভূমের 6টি পৌর এলাকাভুক্ত থানাগুলির পর এবার রাজনগর থানাতেও এই পরিষেবা চালু হলো। শিশু ও মায়েদের জরুরি পরিষেবা দানের উদ্দেশ্যেই এই প্রকল্প। 7602675311 এবং 7602675322 এই নাম্বারে ফোন করলে স্থানীয় পুলিশের তরফ থেকে সঙ্গে সঙ্গে পরিষেবা দেওয়া হচ্ছে। রাজনগর থানাতেও এই মাতৃস্নেহ প্রকল্পের পরিষেবা দেওয়া চলছে এবং এই পরিষেবা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত পুলিশকর্মীরা 24 ঘন্টা তৎপর রয়েছেন বলে জানিয়েছেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি। খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বামফ্রন্টের উদ্যোগে রাজনগরে ঐতিহাসিক মে দিবস উদযাপিত হল। এই উপলক্ষে রাজনগরে সিপিএমের দলীয় কার্যালয় এবং সিআইটিইউর কার্যালয়ের দলীয় নেতাকর্মীরা দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন। দলীয় পতাকা উত্তোলন, শহীদবেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে দিনটি উদযাপন করা হয়। দিনটির তাৎপর্য তুলে ধরেন উপস্থিত বাম নেতৃত্বরা। উপস্থিত ছিলেন বাম নেতা সুখদেব বাগদি, কালো কোড়া, শেখ মকরম সহ অন্যান্য নেতৃবৃন্দ। খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক সার্কিট হাউসে। কর্মহীন মানুষের পাশে দাঁড়ালো ছাত্র যুবরা। মাতৃস্নেহ প্রকল্প চালু রাজনগর থানায়। বামফ্রন্টের উদ্যোগে পালিত হলো মে দিবস। আজকের জেলাবার্তা এই পর্যন্ত। নমস্কার।